রবিবার ছিল প্রধানমন্ত্রী মন কি বাতের 110তম পর্ব। এদিন সদ রামনগর বিধানসভা কেন্দ্রের 21 নং বুথে আয়োজিত দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী মন কি বাতের 110তম পর্ব শুনলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন মন কি বাতের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে 2014 সাল থেকে কাজ করে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আদর্শে আদর্শিত হয়ে সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করে চলেছে বিজেপি সরকার এবং আগামী দিনেও যেন এই সেবার মনোভাব বজায় থাকে। দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে নেতা মন্ত্রী সহ দলের কার্যকর্তারাও যেন এগিয়ে আসে, তার জন্য মন কি বাতের এই 110তম পর্বে সকল কার্যকর্তাদের অনুপ্রাণিত করেছেন প্রধানমন্ত্রী। মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সমাজকে আরো জাগ্রত করে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের মধ্যে যে সরকারি সুযোগ সুবিধা এবং সমাজের জন্য কাজ করা সেগুলি উনি তুলে ধরেছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং সারা দেশের সামনে সেটা উনি রেখেছেন যে সমাজের জন্য কাজ করা, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, চাহে গরিব হোক চাহে যারা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত, সমস্ত সুযোগ সুবিধা যাতে পৌঁছে যায় তার জন্য প্রয়াস করা এবং বেশি করে সমাজের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে কাজ করা যে বার্তা দিয়েছেন সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।